এ যেন রূপকথার এক দেশ, সাজানো গ্রাম, যে কোনো মানুষ এসে থাকতে পারেন। থাকতে চাইলে তাকে বিনামূল্যে দেওয়া হবে বাংলো এবং গাড়ি। যতদিন খুশি ততদিন থাকতে পারেন, চলে যেতে চাইলেও যেতে পারেন, তবে এই বাংলো এবং গাড়ি রেখেই যেতে হবে। আবার যিনি আসবেন গ্রামে তাকে দেওয়া হবে সেই সম্পত্তি। এমন বিস্ময়কর গ্রামের সন্ধান মিলতে পারে চীন দেশে। সেখানে এই গ্রামকে ডাকা হয় সুপার ভিলেজ নামে। পৃথিবীতে এমন অনেক গ্রাম রয়েছে যা তাদের কোনো না কোনো বিশেষত্ব নিয়ে বিরাজ করে, আর সে থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাদের পরিচিতি। চীনের এই গ্রামটির পরিচিতিও এই বিশেষ বিনামূল্যে বাড়ি গাড়ির জন্য। নামে গ্রাম হলেও এখানে জীবনযাত্রার মান উন্নত অনেক শহরকে লজ্জা দেবে। এই গ্রামের বাসিন্দারা সকলেই কোটিপতি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গ্রামে নতুন করে কোনো ব্যক্তি বা পরিবার থাকতে এলে তাকে দেওয়া হবে বাংলো এবং গাড়ি, একেবারে বিনামূল্যে। চীনের জিয়াংসু প্রদেশের এই গ্রামের আসল নাম ওয়াক্সি। মানুষের কাছে অবশ্য এর পরিচিতি সুপার ভিলেজ। 1960 সালে রেনবাওয়ের এক নেতা এই গ্রাম প্রতিষ্ঠা করেন বলে জানা গেছে। এই গ্রামে রয়েছে হ্যালিপ্যাড, থিম পার্ক ইত্যাদি। এই গ্রামের জনসংখ্যা প্রায় 2000, সকলেই ফল চাষে নিযুক্ত। এখানকার মানুষের বার্ষিক আয় প্রায় 80 লক্ষ টাকা। তাই এদের সকলেরই বিলাসবহুল বাংলো গাড়ি তো রয়েছে, সঙ্গে রয়েছে হেলিকপ্টারও। কোনো বহিরাগত এই গ্রামে এসে থাকতে শুরু করলে তাকে বাড়ি গাড়ি দেওয়া হয়। তিনি কখনও এই গ্রাম ছেড়ে চলে যেতে গেলে সেগুলো ফিরিয়ে দিয়ে যান, সেটাই নিয়ম। কারণ এইসব সম্পত্তি তো আবার অন্য কাউকে দিতে হবে, যিনি আবার আসবেন এই গ্রামে বসবাস করতে।